হ্যালো এভরিওয়ান এক্সাম সহযোগী বাংলা এডুকেশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ইভিএস বা পরিবেশ বিজ্ঞান থেকে ছাব্বিশ নম্বর প্র্যাকটিস সেটটি নিয়ে আলোচনা করব আগের পঁচিশটি প্র্যাকটিস সেট যারা দেখো নি বক্সে লিঙ্ক আছে প্রয়োজন হলে দেখে নিতে পারো আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলো একবার দেখা যাক এক নম্বর প্রশ্ন ভারতবর্ষের সিংহের স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থান হল অপশান এ আছে দেখো সুন্দরবন অপশান বি আছে করবেট জাতীয় উদ্যান অপশান সি আছে গির অরণ্য অপশান ডি আছে জলদাপাড়া তাহলে সঠিক অ্যান্সার কী হবে ভারতবর্ষের সিংহের স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থান হলো গির অরণ্য অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দু নম্বর প্রশ্ন অর্কিড ফানসাইকাস ঔষধি গাছ ইত্যাদি হল লুপ্ত উদ্ভিদ সংকুল উদ্ভিদ বিপন্ন উদ্ভিদ এদের সবগুলি তাহলে সঠিক অ্যান্সার কী হবে ওয়ার্কিড ফান সাইকাস ঔষধি গাছগুলি হলো বিপন্ন উদ্ভিদ অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের তিন নম্বর প্রশ্ন কোনো একটি প্রজাতি লুপ্ত হওয়ার কারণ হলো উপযুক্ত খাদ্য না মেলা বংশবৃদ্ধি না হওয়া এ ও বি উভয়ই উপরের কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে কোনো একটি প্রজাতি লুপ্ত হওয়ার প্রধান কারণগুলি হলো উপযুক্ত খাদ্য না মেলা ও বংশবৃদ্ধি না হওয়া তাহলে সঠিক অ্যান্সার কী হবে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের চার নম্বর প্রশ্ন কৃষি বিপ্লবের ফলে সমাজ জীবনে কী ঘটে অপশন এ আছে দেখো বেশি চাষবাস করার প্রবণতা বেড়ে যায় অপশান বি আছে বিলাসের প্রবণতা বেড়ে যায় অপশান সি আছে বন কেটে ফসলের জমি উদ্ধারের প্রবণতা বাড়ে অপশান ডি আছে এদের কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে কৃষি বিপ্লবের ফলে সমাজ জীবনে যেটি ঘটে সেটি হলো কি না ভোগ বিলাসের প্রবণতা বেড়ে যায় অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পাঁচ নম্বর প্রশ্ন নগরায়নের কুফল হলো বন কেটে বসত সৃষ্টি করা পরিবেশের করুণ পরিণতি দূষণ সৃষ্টি মৎস্য ও জীবজন্তুর করুণ পরিণতি তো সঠিক অ্যান্সার কী হবে নগরায়নের কুফল হলো দূষণ সৃষ্টি অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ছ নম্বর প্রশ্ন ভারতের ভূমিক্ষয়ের সঠিক হার প্রায় ষাট হাজার লক্ষ টন পঞ্চাশ হাজার লক্ষ টন পঁচাত্তর হাজার লক্ষ টন আশি হাজার লক্ষ টন তাহলে সঠিক অ্যান্সার কী হবে ভারতের ভূমিক্ষয়ের সঠিক হার প্রায় আশি হাজার লক্ষ টন অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সাত নম্বর প্রশ্ন এনসিইপি এর পুরো নাম হলো অপশন এ আছে দেখো ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অপশন বি আছে ন্যাশনাল কমিশন অফ এনভায়রনমেন্টাল প্ল্যানিং অপশন সি আছে ন্যাশনাল কাউন্সিল অফ এনভায়রনমেন্টাল পলিসি অপশন ডি আছে ন্যাশনাল কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল প্রোগ্রাম তাহলে সঠিক অ্যান্সার কী হবে এনসিইপি এর পুরো কথা হলো ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আট নম্বর প্রশ্ন মেঘলা আকাশ গরম কেন বাড়ায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মেঘলা আকাশ গরম কেন বাড়ায় অপশন এ আছে দেখো মাটি থেকে বেশি তাপ বেরিয়ে আসে বলে অপশান বি আছে বাতাসে আর্দ্রতা বেশি হয় বলে অপশান সি আছে জলীয় বাষ্প অবলোহিত রশ্মি শোষণ করে ফলে বাতাস উত্তপ্ত হয় বলে অপশান ডি আছে উপরের কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে মেঘলা আকাশ গরম বাড়ায় কারণ হচ্ছে কি না জলীয় বাষ্প অবহেলিত রশ্মি শোষণ করে ফলে বাতাস উত্তপ্ত হয় তাই মেঘলা আকাশ গরম বাড়ায় তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে ন নম্বর প্রশ্ন নামদাফা সংরক্ষিত বনভূমি কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান আছে দেখো অসমে মেঘালয়ে উড়িষ্যাতে অরুণাচল প্রদেশে তাহলে সঠিক অ্যান্সার কী হবে নামধাপা সংরক্ষিত বনভূমি অবস্থিত অরুণাচল প্রদেশে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে তোমাদের হোমটাক্সে আছে দশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা কত অপশান এ আছে দেখো দুশো পঞ্চাশ বি আছে তিনশো অপশান সি আছে তিনশো পঞ্চাশ আর অপশান ডি আছে চারশো সঠিক অ্যান্সার যেটি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের এগারো নম্বর প্রশ্ন শস্য চাষে রোগের সম্ভাবনা বেশি হয় ক্রান্তীয় অঞ্চলে নাতিশীত্ন অঞ্চলে শীতল অঞ্চলে মরু অঞ্চলে তাহলে সঠিক অ্যান্সার কী হবে শস্য চাষে রোগের সম্ভাবনা বেশি হয় ক্রান্তীয় অঞ্চলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের বারো নম্বর প্রশ্ন পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত প্রথম প্রতিবেদন আবার কমন ফিউচার প্রকাশ করে উনিশশো সালে উনিশশো সালে দু সালে দু সালে তাহলে সঠিক অ্যান্সার কী হবে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত প্রথম প্রতিবেদন আওয়ার কমন ফিউচার প্রকাশ করে উনিশশো সাতাশি সালে অপশান বি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে তেরো নম্বর প্রশ্ন একশো ভাগ কয়লার সরি এটা দহন হবে দহন একশো ভাগ কয়লার দহনে শক্তি পাওয়া যায় পঁচিশ ভাগ আঠেরো ভাগ তিরিশ ভাগ চল্লিশ ভাগ তাহলে সঠিক অ্যান্সার কী হবে একশো ভাগ কয়লার দহনে শক্তি পাওয়া যায় তিরিশ ভাগ অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে চোদ্দো নম্বর প্রশ্ন পরিবেশ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরিবেশ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো দেখো অপশন আছে দেখো প্রজাতি সম্বন্ধে জ্ঞান লাভ করা পরিবেশ সম্বন্ধে জ্ঞান লাভ করা প্রজাতি ও পরিবেশ সম্পর্কে জানা উপরের কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে পরিবেশ শিক্ষার প্রধান উদ্দেশ্য হল প্রজাতি ও পরিবেশ সম্পর্কে জানা বা জ্ঞান লাভ করা তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে প্রথম কথায় ওজন ঘর দেখা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ আছে দেখো আন্টার্কটিকায় অপশান বি আছে আমেরিকায় অপশান সি আছে কানাডায় অপশান ডি আছে প্যারিসে তাহলে সঠিক অ্যান্সার কী হবে না প্রথম ওজন ঘর দেখা যায় আন্টার্কটিকায় অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ষোলো নম্বর প্রশ্ন একশো গ্রাম ইউরেনিয়াম থেকে শক্তি পাওয়া যায় প্রায় সাতাশ লক্ষ কিলোওয়াট ঘন্টা, প্রায় তিরিশ লক্ষ কিলোওয়াট ঘন্টা প্রায় কুড়ি লক্ষ কিলোওয়াট ঘন্টা প্রায় পঞ্চাশ লক্ষ কিলোওয়াট ঘন্টা। তাহলে সঠিক অ্যান্সার কী হবে একশো গ্রাম ইউরেনিয়াম থেকে শক্তি পাওয়া যায় প্রায় কুড়ি লক্ষ কিলোওয়াট ঘন্টা অপশান সি হবে শর্টিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সতেরো নম্বর প্রশ্ন ডব্লু ও এর পুরো নাম হল ওয়ার্ল্ড ট্রান্সপোর্ট অফিস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্যাক্স অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্যাক্স অফিস তাহলে সঠিক অ্যান্সার কী হবে ডব্লু টিও এর পুরো নাম হল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আঠেরো নম্বর প্রশ্ন আজকের দিনে পৃথিবীতে শক্তির চাহিদা এত বাড়ছে কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো জনসংখ্যা বৃদ্ধির কারণে অপশান বি আছে অর্থনৈতিক কারণে অপশান সি আছে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অপশান ডি আছে দেশের স্থিতিশীলতা থাকার জন্য তাহলে সঠিক অ্যান্সার কী হবে আজকের দিনে পৃথিবীর শক্তির চাহিদা বেড়ে চলেছে কারণ কি না জনসংখ্যার বৃদ্ধি কারণে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের উনিশ নম্বর প্রশ্ন ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা সবাই জানো তাহলে সিএফসি আছে দেখো অপশন ডিডিটি আছে এমআইসি আছে আর ডিডিই আছে তাহলে সঠিক অ্যান্সার কী হবে এমআইসি তাহলে সি হয়ে যাবে সটিক অ্যান্সার অর্থাৎ কি না মিথাইল আয়ুষোসায়নেট তাহলে সি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের কুড়ি নম্বর প্রশ্ন যে পদ্ধতিতে বায়ু শক্তি যান্ত্রিক ও বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলে উইন্ডমিল কোলমিল। রোলিং মিল শ্যাপিং মিল তাহলে সঠিক অ্যান্সার কী হবে যে পদ্ধতিতে শক্তি বায়ুশক্তি যান্ত্রিক ও বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলে উইন্ড মিল অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের একুশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইটা হোমট্যাক্সে আছে একুশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কথায় অবস্থিত অপশান এ আছে দেখো তারাপুর অপশান বি আছে মুম্বাই অপশান সি আছে তামিলনাড়ু অপশান ডি আছে রাজস্থান তাহলে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের বাইশ নম্বর প্রশ্ন যানবাহনের এয়ান হর্ন বাসি সৃষ্টি করে আশি থেকে নব্বই ডেসিবেল শব্দ কুড়ি থেকে তিরিশ ডেসিবেল শব্দ পঞ্চাশ থেকে ষাট ডেসিবেল শব্দ দশ থেকে পনেরো ডেসিবেল শব্দ সঠিক অ্যান্সার কী হবে যানবাহনের এয়ার হর্ন বাঁশি শব্দ সৃষ্টি করে আশি থেকে নব্বই ডেসিবেল শব্দ তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে তেইশ নম্বর প্রশ্ন সামাজিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার প্রধান কারণ হল ভোগবাদ দারিদ্রতা বেকারত্ব উপরে সবকটি তাহলে সঠিক অ্যান্সার কী হবে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার প্রধান কারণ হল অপশান ডি উপরে শবকটি অর্থাৎ কি না ভোগবাদ দারিদ্রতা বেকারত্ব তাহলে ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন গ্রাম অঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার প্রধান কারণ হলো বহুতল বাড়ি নির্মাণ কীটনাশকের ব্যবহার বনাঞ্চল কেটে নতুন বসতি সৃষ্টি করা বি এবং সি তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি বি এবং সি অর্থাৎ কি কীটনাশকের ব্যবহার ও বনাঞ্চল কেটে নতুন বসতি সৃষ্টি করা তাহলে ডি হবে সঠিক অ্যান্সার এই ছিল তোমাদের আজকে পরিবেশ বিজ্ঞান বা ইবিএস থেকে চব্বিশটি এমসি কিউ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এই চ্যানেলের নতুন যদি হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন